তো আজকে তোমাদের হলো ষষ্ঠ শ্রেণীর ডায়েরি লেখার নিয়ম। এটা তোমরা ডায়েরি কিভাবে লিখবে আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। মুজিব বর্ষে গাছ রোপণ পরিবেশ সংরক্ষণ এই প্রতিবেদনটা তোমাদের ডায়েরিতে সুন্দর করে লিখতে হবে। তো এটা ডায়েরিটা কিভাবে লিখবে এটা নিয়ম আমরা দেখাবো, প্রতিদিনের ডায়েরি লেখার নিয়ম। প্রতিদিন তুমি ডায়েরি কিভাবে লিখবে তার এই ধারণাটা আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দিব। তো এখানে তোমাদের প্রথম যে পেজটা আছে মুজিব বর্ষ গাছ লাগাও পরিবেশ সংরক্ষণের শীর্ষক প্রজেক্টর ভিত্তিক শিখন কার্যক্রম শিক্ষার্থীর ডায়েরি। এখানে ফার্স্ট তোমার নাম লিখবে পাঁচগাঁও, আমি আমার বিদ্যালয়ের নাম লিখবে প্রতিষ্ঠানের নাম, তোমার বিদ্যালয়ের নামটা এখানে লিখে দিবে। আমি একটা বিদ্যালয়ের নাম লিখে দিলাম পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়। শ্রেণী ষষ্ঠ শ্রেণীর শাখা দিয়ে দিবে তোমার এখানে। তারপরে শিক্ষার্থীর নাম তোমার নাম দিবে এখানে, তো এখানে আমি আমার নামটা ইউজ করলাম। তারপর এখানে তোমার আইডি নাম্বারটা দিবে, তোমার স্কুল থেকে যে আইডি নাম্বারটা দিচ্ছে সেই আইডি নাম্বারটা এখানে দিবে। তাহলে তোমাদের প্রথম যে কভার পেজটা সেটা অলরেডি তোমাদের হয়ে যাবে। এই কভার পেজটা তোমাদের প্রত্যেকটা ইয়ার মধ্যে ডায়েরিতে লিখে দিতে হবে। তারপর এখানে তোমাদের বলা হয়েছে যে আজকে যা করেছি, এখানে তোমাদের বলেছে যেমন তথ্য সংগ্রহ, স্থান নির্বাচন, এবং তোমাদের বলা হয়েছে বৃক্ষ নির্বাচন, মাটি তৈরি এবং বীজ বা চারা সংগ্রহ, গাছ রোপণ পরিচর্যা ইত্যাদি বলা হয়েছে। তারপর সেই গাছটি করতে তোমার কেমন লেগেছে, এখানে যেমন এক্ষেত্রে তুমি কি কোনো সমস্যায় সম্মুখীন হয়েছিলে, কীভাবে সমাধান করেছো, এটা তোমাদের দুই নম্বর পয়েন্ট বলেছে। তিন নম্বর বলা হয়েছে যে গাছ যত্ন এবং বৃদ্ধি সম্পর্কে তোমার মতামত লিখো, যেমন বলছে গাছের যত্ন কীভাবে করছো, গাছটি কত বড় হয়েছে এবং কয়টি পাতা ডাল কুড়ি ফুল ফল হয়েছে, এখন তোমার কেমন লাগছে, এটা তোমাদের আলোচনা করতে হবে। তো ফার্স্ট আমরা প্রথম যে এই শখটাতে লিখবো এখানে যে আমি আমার পরিবারের সদস্য প্রতিবেশী কৃষকদের সাথে কথা বলেছি, জানতে পারলাম যে টবে এবং পাথরকুচি ও কেয়া গাছ জন্মে সারা বছর আমি ইন্টারনেট থেকে পাথরকুচি ও কেয়া গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করলাম। এটা তুমি প্রথম সারিতে লাগবে। দ্বিতীয় সারিতে লাগবে যে কোভিড-19 মহামারীর কারণে আমি প্রতিবেশীদের সাথে সরাসরি কথা বলতে পারিনি, আমি তাদের সাথে মিডিয়ায় ভিডিও কলের মাধ্যমে কথা বলেছি এবং তাদের বাগান দেখেছি। দালানকোঠার শহর এবং ঢাকার বাড়িগুলো ছাদের সবুজ বাগান দেখে মুগ্ধ হয়েছে আমি। তারপরে এখানে তোমাদের বলা আছে তিন নম্বর সারিতে প্রযোজ্য নয়, এটা তোমাদের না দিলেও চলবে, কারণ পাথরকুচিতে গাছের মধ্যে ফুল ফল এগুলো হয় না, তুমি এটা না দিলেও হবে। তারপরে তোমাদের নিচে কি বলা আছে দেখো, তো তোমাদের এই নিচের দিকে দেখো শিক্ষার্থীর স্বাক্ষর, তুমি তোমার এখানে প্রথমে তোমার স্বাক্ষর দিবে। তারপর নিচে দেখো এরপর দ্বিতীয় সারিতে বলা হয়েছে অভিভাবকের স্বাক্ষর, মানে তোমার পরিবারে তোমার মা অথবা বাবার একজনের এখানে সিগনেচার করলেই হবে। বিশ্ব শিক্ষকের স্বাক্ষর, এখানে তিন নম্বর সারিতে তোমার কোনো সিগনেচার করার প্রয়োজন নেই, এখানে তোমাদের যে বিষয়টা যে সারে নেবে সেই সারে কিন্তু তোমাদের এটা স্বাক্ষর দিবে। তারপরে আমরা পরবর্তী পেজগুলোতে আমরা তোমাদের দেখাবো কী লিখতে হবে। তো এর আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এখনই চলে যাচ্ছি তার পরবর্তী যেই কভার পেজটা কীভাবে লিখতে হবে। দেখো এখানে প্রতিদিন বলা হয়েছে সংক্ষিপ্ত এবং সাপ্তাহিক উদ্ভিদ পর্যবেক্ষণ শখ, এটা তোমাদের সপ্তাহে একটা জমা দিতে হবে। এখানে প্রথম শিক্ষার্থীর নাম, তোমার নাম লিখবে, রুল লিখবে এবং শাখা লিখবে, এই তিনটা লেখলেই হবে। তারপর বলা আছে উদ্ভিদের নাম, তুমি যেই নাম উদ্ভিদটা লেখছো সেই উদ্ভিদের নামটা দিবে। এখানে আমি লিখছি পাথরকুচি, এখানে পাথরকুচি দিবে। তারপরে তোমার এখানে তারিখটা দিবে, কয় তারিখে তুমি এইটা লিখছো অথবা গাছটা লাগাইছো সেই তারিখটা দিবে এখানে, 5/10/2021। উচ্চতা দিবে এটা কত মিটার হয়েছে, এক সপ্তাহ পর পর্যবেক্ষণ করার পর এটা কত মিটার হয়েছে দেখো 8 সেন্টিমিটার। তারপরে পাতার সংখ্যা কত 8টি, ডালের সংখ্যা প্রযোজ্য নয়। তারপরে দিবা কলির সংখ্যা দিবা 0টি, ফুলের সংখ্যা 0টি, আর ফলের সংখ্যা, আর পাথরকুচি গাছের কোনো ফল হয় না এই জন্য এখানে প্রযোজ্য নয়, অন্যান্য কোনো পরিবর্তন এখানে নেই দিলেই হয়ে যাবে। তো এইভাবে তুমি প্রত্যেক দিনেরটা তুমি ডায়েরিটা পূরণ করে দিবে। এরকম করে আমরা যেভাবে লিখে দিয়েছি প্রথম একটা তারিখে, তারপরে তুমি আবার এক সপ্তাহ পরে আবার পর্যবেক্ষণ করে আবার পরবর্তী এক সপ্তাহের তারিখটা এখানে বসাবে, তারপর উচ্চতা বসাবে, গাছটির উচ্চতা কত, পাতার সংখ্যা কত, ডালের সংখ্যা কত, কলির সংখ্যা কত, ফুলের সংখ্যা কত এবং ফলের সংখ্যা কত এবং অন্যান্য কোনো পরিবর্তন হয়েছে কিনা, এগুলো তুমি যেভাবে আমরা লিখেছি সেভাবে লিখে দিলে তোমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে। তো এই পর্যবেক্ষণটাই তোমাদের এক সপ্তাহ পর পর এখানে লিখতে হবে, আর আগেরটা যে দেখালাম সেটা তোমরা ওভাবে করলেই হবে। আর তো এইভাবে করলে তোমাদের অ্যান্সারগুলো সুন্দর মতো হয়ে যাবে ডায়েরিটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।